সোহিনী, তাড়াতাড়ি আমাকে ল্যাপটপটা দাও, আমাকে অফিসের জন্য বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ আসছি, এই নাও তোমার ল্যাপটপ, সাবধানে যাও আর তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাই। এই বলে গৌরব তার স্ত্রী সোহিনীর মাথায় চুমু খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ল। আর সে চলে যেতেই সোহিনীও ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তখন সোহিনী কিছু অপ্রয়োজনীয় জিনিস রাখার জন্য স্টোর রুমে গেল। তখনই ওর নজর দেওয়ালে টাঙানো রিনি আর গৌরবের এনগেজমেন্টের ছবিটার ওপর পড়ল। রিনি তার বেস্টফ্রেন্ড সোহিনীকে তার বয়ফ্রেন্ড গৌরবের সঙ্গে দেখা করানোর জন্য রেস্টুরেন্টে নিয়ে গেল। তখনই সোহিনী রিনিকে বলল, কি রে রিনি, তোর বয়ফ্রেন্ড গৌরবের তো দেখাই নেই, তার পদধূলি এই রেস্টুরেন্টে পড়ার জন্য তো আমরা কখন থেকে বসে আছি। আরে চলে আসবে, একটু তো ওয়েট কর, দাঁড়া আমি কল করছি ওকে। এই বলে যখনই রিনি গৌরবকে ফোন করতে গেল, তখনই গৌরব ফুলের তোড়া নিয়ে সেখানে উপস্থিত হল আর রিনিকে সেটি দিয়ে বলল, সরি ডার্লিং, আমার একটু লেট হয়ে গেল, আসলে রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমাকে ক্যাব বুক করে আসতে হলো। ইটস ওকে, আমরাও তো এক্ষুনি এলাম। মিথ্যে বলছে ও, আমরা এক ঘন্টা ধরে বসে আছি। সোহিনী বাজে বকিস না তো। গৌরব, এই যে আমার বেস্টফ্রেন্ড সোহিনী। হ্যালো সোহিনী। হাই, আমার খুব খিদে পাচ্ছে, কিছু অর্ডার করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ কেন নয়। এই বলে গৌরব ওয়েটারকে ডেকে খাবারের অর্ডার দিল। প্রথম দেখাতেই সোহিনীর গৌরবকে ভালো লেগে গেল আর সে ওর দিকে তাকিয়েই থাকল। কিছুক্ষণ পর যখন ওরা খাবার খেয়ে বেরোতে লাগলো, তখন গৌরব রিনিকে বলল, রিনি দাঁড়াও, যেটা আমি তোমায় দিতে এসেছিলাম সেটা তো ভুলেই গেলাম, এটা সেই ডায়মন্ডের চেন যেটা তোমার পছন্দ হয়েছিল। ওয়াও, সো নাইস, কি সুন্দর এটা। তোমার থেকে বেশি সুন্দর নয়। আর হ্যাঁ, সাবধানে বাড়ি ফিরবে কিন্তু, আর বাড়ি ফিরে আমায় একটা কল করে দিও। আর নাইস টু মিট ইউ সোহিনী। এই বলে গৌরব সেখান থেকে চলে গেল। রিনি আর সোহিনীও নিজেদের বাড়িতে ফিরে গেল। কিছুদিনের মধ্যেই রিনির পরিবার ওর বিয়ের তারিখ ঠিক করে ফেলে। রিনির বিয়ের শপিং আর বিয়ের ছোটখাটো অনুষ্ঠানের জন্য গৌরবের সঙ্গে সোহিনীর প্রায় দেখা হতে থাকে আর মনে মনে সোহিনী গৌরবকে ভালোবেসে ফেলে। এইটুকু ভেবে সোহিনী ওই ছবিটাকে স্টোররুমে রেখে সেখান থেকে আস্তে আস্তে নিজেকে মনে মনে বলল, না না, যা এতদিন হয়নি তা আজও হবে না, গৌরব কোনোদিনও আমার সত্যিটা জানতে পারবে না যে আমি ওর স্ত্রী হওয়ার জন্য কত কি করেছে, আর ফাইনালি আমি সেটাই পেয়েছি যেটা আমি চেয়েছিলাম। সোহিনী এইসবই বলছিল, ঠিক তখনই ওর শাশুড়ি মালা এসে ওকে বলল, আরে কি হলো বৌমা, তুমি একা একা দাঁড়িয়ে কি ভজন গাইছ? না না মা, কিছু না, তুমি এসে গেছো মন্দির থেকে, চা নিয়ে আসি? হ্যাঁ, আর সাথে করে একটু চানাচুরু নিয়ে এসো। হ্যাঁ মা, ঠিক আছে। এই বলে সোহিনী রান্নাঘরে গেল আর ওর শাশুড়িমার জন্য চা আর চানাচুর নিয়ে এলো। চা পান করার পর মালা বলল, হ্যাঁ চা তো ভালোই হয়েছে, এবার বাকি খাবারগুলো বানিয়ে নাও, আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি, আর ততক্ষণে তুমি বাড়ির অন্যান্য কাজগুলো সেরে নাও। ঠিক আছে মা, তুমি বিশ্রাম নাও, আমি সব কাজ করে নিচ্ছি। এই বলে সোহিনী ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তখনই রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ ছুরির আঘাতে ওর হাত কেটে গেল আর ওর হাত থেকে রক্ত পড়তে লাগল। ওই রক্তের ধারা দেখে সোহিনী ভাবতে লাগল, সোহিনীর মাথায় গৌরবকে পাওয়ার জেদ চেপে ধরেছিল, তাই এক রাতে বিছানায় বসে বসে সোহিনী তার ফোনে গৌরবের ছবি দেখতে দেখতে বলল, গৌরব তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি যেভাবে রিনির খেয়াল রাখো আর ওর সব ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করো, এই সব কিছুই আমার চাই, আর এর জন্য যদি আমাকে আমার প্রিয় বান্ধবী রিনিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হয় তাতেও আমি পিছপা হব না, কারণ আমাকে যে তোমার স্ত্রী হতেই হবে। রিনি আর গৌরবের বিয়ের দিন যত এগিয়ে আসছিল ততই সোহিনীর মাথায় গৌরবকে পাওয়ার পাগলামোটা বেড়েই যাচ্ছিল। তাই রিনির বিয়ের কিছুদিন আগে সোহিনী রিনিকে তার বাড়িতে ডেকে বলল, কি হয়েছে সোহিনী, তুই হঠাৎ করে আমাকে ডাকলি, কি ব্যাপার বলতো? রিনি, আমার তোকে কিছু বলার আছে। হ্যাঁ বল, কি হয়েছে? রিনি, আমি একজনকে খুব ভালোবাসি, এতটাই যে আমি ওর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারি, আর আমি চাই যে আমাদের দুজনের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু কিন্তু কি বল? একজন আমাদের ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কে সে? আমি কথা বলবো? বল আমায়। সে আর কেউ নয়, সে হলি তুই রিনি, তুই। তুই জানিস আমি কাকে ভালোবাসি? গৌরবকে। আর আমাকে ওকে পেতেই হবে, তাই এবার তোর এই পৃথিবীকে টাটা বাই বাই বলার সময় চলে এসেছে রিনি। এইসব শুনে রিনি কিছু বলার আগেই সোহিনী একটা তীক্ষ্ণ ছুরি রিনির বুকে বসিয়ে দিল আর রিনি সেখানেই মারা গেল। এরপর সোহিনী রিনির লাশকে
তার বাগানেই পুঁতে দিল। আর রিনির গাড়িটা নিজে চালিয়ে একটি খাদের কাছে নিয়ে গেল, আর সেখান থেকে এক ধাক্কা মেরে গাড়িটাকে নিচে ফেলে দিল। এবং এরপর সোহিনী পুলিশকে ফোন করে সেখানে ডাকল। রিনির পরিবার আর গৌরব যখন রিনির অ্যাক্সিডেন্টের খবরটা পেল, তখন সবাই ওই দুর্ঘটনাস্থলে এলো। আর পুলিশের তদন্তে রিনির ডেড বডি না পাওয়ার কারণে রিনির কেস ফাইলকে দুর্ঘটনায় মৃত্যু বলে বন্ধ করে দেওয়া হল। রিনিকে মারার পর গৌরবকে সহানুভূতি দেখানোর বাহানায় আমি ওর কাছে এসেছি, আর প্রতারণা করে ওকে বিয়ে করে ওর স্ত্রী হয়েছি। নিজের খুশি পাওয়ার জন্য যদি কারোর সঙ্গে প্রতারণা করি, তাতে ভুল কোথায়? জীবনে নিজের খুশির জন্য কিছু করে থাকলে তা দোষের নয়। তাই আমি যা করেছি সব ঠিক করেছি, আর আমি এই ব্যাপারটা কাউকে জানতে দেব না। সোহিনী এইসবই ভাবছিল, ঠিক তখনই সেখানে গৌরব এসে ওকে বলল, তোমার কি মনে হয় সোহিনী, তুমি আমায় না বললে আমি জানতে পারবো না? কি 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 জানতে পেরেছো? আমি তো তোমার কাছ থেকে কিছু লুকোইনি। তুমি কিসের কথা বলছো? এই যে আজকে সানডে, আজকে অফিস বন্ধ, আর আমি বেকার বেকারই তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছিলাম, কিন্তু একটু দূরে গিয়েই আমার মনে পড়ল আর আমি বাড়ি ফিরে এলাম। বাই দ্য ওয়ে, তোমার চেহারাটা এরকম দেখাচ্ছে কেন? না না, কিছু না, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমাদের বেরোতে হবে। এরপর সোহিনী তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর ওরা দুজন বাইরে ঘুরতে চলে গেল। আর এইভাবেই প্রতারণা করে সোহিনীর গৌরবের স্ত্রী হওয়ার ঘটনাটা কেউই জানতে পারেনি। রোহন, বাবা কৃষ্ণার ফোন এসেছিল, ও অনেকদিন ধরেই তোমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছে, চলো আমরা বরং কাল দেখতে যাই। ওহ বাবা, এত তারা কিসের? এখন তো আমার ঘোরাফেরা করার বয়স, তাই এই বিয়ে নামে দড়ি দিয়ে আমায় বেঁধো না প্লিজ। চুপ কর রোহন, কৃষ্ণা তো তোর বড় বোন, সে নিশ্চয়ই কিছু ভেবেই এই সম্বন্ধটা এনেছে। তুই কি জানিস যে কানপুরের একজন বিখ্যাত উকিল ওর বাবা, আর মেয়েটা ওকালতি পড়ছে, তাই একবার তো তুই নিজে চোখে দেখে তো আয়, মেয়ে পছন্দ না হলে তো আমরা আর জোর করব না। রোহন বিয়ে করতে চাইছিল না, কিন্তু মা বাবা জোর করায় পরের দিন সে মেয়ের বাড়িতে মেয়েকে দেখতে গেল। রোহন যে মেয়েটিকে দেখতে গিয়েছিল সেই মেয়েটির নাম ছিল রিনি। রিনির বাবা যে কত বড় লোক ছিলেন তা ওনার বাড়ি দেখেই বোঝা গিয়েছিল। দিদি, এ আমাদের কোথায় নিয়ে এলেন? বাড়ি দেখে তো মনে হচ্ছে না আমাদের সাথে সম্বন্ধ করবে, বেকার বেকার আমাদের সম্মানটা ডুববে। চুপ কর তো, মেয়েটার বাবা তোর জামাইবাবুকে খুব মান্যি করে, আর তোর ফটো দেখেই উনি আমাদের আসতে বলেছেন, তাই ফালতু কথা না বলে চুপচাপ বসে থাক, বুঝলি? রোহনের দিদি কৃষ্ণা ঠিকই বলেছিল, আসলে রোহনকে দেখে রিনির বাবার সত্যিই পছন্দ হয়ে গিয়েছিল, আর এখন শুধু বাকি ছিল রিনিকে পছন্দ করার। দিদি, ও না না, আমি ওকে বিয়ে করতে পারবো না। এই বলে রোহন রেগে উঠে দাঁড়াল আর সেখান থেকে বাইরে চলে গেল। আসলে রিনির গায়ের রং কালো ছিল, তাই রোহন রিনির চেহারা দেখা মাত্রই তার সম্পর্কে আর অন্য কিছু জানার কোনো আগ্রহই দেখালো না। রোহনকে এইভাবে যেতে দেখে রিনির চোখ জলে ভরে গেল। রোহন রেগে গিয়ে সোজা তার গাড়ির কাছে দাঁড়িয়ে পড়ল। তখনই সেখানে ওর দিদি কৃষ্ণা এসে ওকে বলল, রোহন তুই পাগল হলি নাকি? এইভাবে কেন উঠে চলেলি ওখান থেকে? রিনি আর রিনির বাবা তোর এই ব্যবহারে কি মনে করবেন? আচ্ছা, তবে তুমি ওদের ব্যাপারে ভাববে, কিন্তু নিজের ভাইয়ের ব্যাপারে না। দিদি, এখানে নিয়ে আসার আগে তোমার কমপক্ষে আমাকে মেয়ের ফটোটা দেখানো উচিত ছিল। এরকম কালো কুচ্ছিত মেয়েকে আমি কোনোদিনও বিয়ে করব না। তাই যাও, বাবাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা কর রোহন, রিনি কোনো সাধারণ মেয়ে নয়। তোর মনে আছে যে তোর জামাইবাবুর কোম্পানির ওপর একটা ফ্রড কেস হয়েছিল? ওই কেসটা রিনির বাবাই লড়েছিলেন। দেখ রোহন, তাই পরিষ্কার কথা, রিনির সঙ্গে তোর বিয়ে না হলে রিনির বাবা কখনোই কেসটা ছাড়বেন না, আর তারপর তোর জামাইবাবুকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, তাহলে এই ব্যাপার, তুমি জামাইবাবুকে বাঁচানোর জন্য আমাকে বলির পাঠা বানাতে চাইছো? না রে পাগল, তোকে বলির পাঠা নয়, এই কোটি টাকার সম্পত্তির মালিক বানাতে চাইছি। রিনি ওর বাবার একমাত্র মেয়ে, তুই শুধু চোখ ফিরিয়ে একবার এই মস্ত বাংলোটাকে দেখ, তারপর বল তোর কি সিদ্ধান্ত। রোহন তার দিদির ইশারা বুঝতে পেরেছিল, তাই এখনও নজর রিনির গায়ের কালো রঙের দিকে নয়, ছিল রিনির বাবার সম্পত্তির ওপর, যার লোভে পড়ে সে নিজের সিদ্ধান্ত বদলে নিল আর রিনিকে বিয়ে করে নিল। আর যেমনটা আশা ছিল, রিনির বাবা বিয়েতে পণ হিসেবে রোহন আর তার পরিবারকে অনেক কিছু দিয়েছিল, কিন্তু এত কিছুর পরেও
রিনি রোহনের কাছ থেকে সেই ভালোবাসা পায়নি যার সে অধিকারিণী ছিল। শোনো, বাবা আমাদের জন্য সুইজারল্যান্ডের টিকিট পাঠিয়েছেন, আমাদের কালই বেরোতে হবে। কি কাল? না না, কাল হবে না, এমনিতেই বিয়ের জন্য আগে থেকে অনেকগুলো ছুটি নেওয়া আছে। তাই তুমি এই টিকিটগুলো ক্যান্সেল করে দাও, আর তোমার বাবাকে আমার তরফ থেকে সরি বলে দিও। এটা তো সবে শুরু ছিল, একসাথে ঘোরাফেরা তো দূর। রোহন কখনো ভালো করে রিনির মুখের দিকেও তাকায়নি। রিনি সত্যিটা বুঝতে পেরেও চুপ ছিল। ওর লয়ের পড়া কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু তবুও ও ঘর সামলানোরই সিদ্ধান্ত নিল। আসলে সে রোহনকে খুশি করার সম্পূর্ণ চেষ্টা করছিল। এই নাও আলুর পরোটা, তোমার তো খুব পছন্দ, তাই না? হ্যাঁ, কিন্তু শুধু মায়ের হাতের বানানো, আর এমনিতেও আমার খুব একটা খিদে নেই। তাই তুমি এটা নিয়ে যাও, আমি অফিসে কিছু খেয়ে নেব। একবার খেয়ে তো দেখো, আমি অনেক যত্ন করে বানিয়েছি তোমার জন্য। উফ, আমি সত্যিই বুঝি না, তুমি কি সত্যিই বোকা না বোকা সাজার ভান করো? তুমি কি সত্যিই বোঝো না, না আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট আছে, না তোমার পরোটার প্রতি? যদি এমনটাই হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন? তোমায় কি কেউ জোর করেছিল? হ্যাঁ, কিছুটা এরকমই ভেবে নাও, আর এই কথাটাও খুব ভালো করে বুঝে নাও, আমরা শুধু সমাজের সামনেই এক, আসলে তা বাস্তবে নয়। এই বলে রোহন সেখান থেকে চলে গেল, কিন্তু রিনি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে কাঁদল। ওর সব স্বপ্ন পুরোপুরি ভেঙে গিয়েছিল। সে চাইলেই সমস্ত কিছু তার বাবাকে বলে রোহনকে উচিত শিক্ষা দিতে পারত, কিন্তু সে এটা করল না, কারণ সে রোহন আর তার সম্পর্ককে ঠিক করার কোনো সুযোগই হাতছাড়া করতে চাইছিল না। কিন্তু রোহনের চিন্তাধারা রিনির চেয়ে অনেক আলাদা ছিল, তাই সে এখনও নিজেকে বিবাহিত বলে ভাবতই না। এক্সকিউজ মি, মিস্টার রোহন, ওই মেয়েটির নাম ছিল সায়ন্তিকা, যাকে রোহনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল। দুধের থেকেও ফর্সা সায়ন্তিকাকে দেখে রোহন পাগল হয়ে গেল। হ্যালো মিস্টার রোহন, হ্যালো। ইয়েস, আই মিন আমি রোহন, বলুন। নাইস টু মিট ইউ, আই এম সায়ন্তিকা, ইয়োর নিউ অ্যাসিস্ট্যান্ট। এখন থেকে আমরা একসাথেই থাকব, আই মিন একসাথেই কাজ করব। ও ওয়াও, দ্যাটস গ্রেট, ইউ আর মোস্ট ওয়েলকাম, প্লিজ কাম দিস সাইড। রোহন ওই দিন সায়ন্তিকার জন্য নিজের কেবিনের দরজার সাথে সাথে নিজের মনের দরজাটাও খুলে দিয়েছিল। তাই খুব কম সময়ের মধ্যেই তাদের দুজনের এই সম্পর্কটা বন্ধুত্বের থেকেও অনেকটাই এগিয়ে গিয়েছিল। ও রোহন, সত্যি তোমার সাথে টাইম স্পেন্ড করা মানে ইজ লাইক দ্য মোস্ট অ্যামেজিং থিং ইন মাই লাইফ। যদি আমরা সারা জীবন একসাথে থাকতে পারতাম। ওয়াই নট ডার্লিং, এমনটা খুব তাড়াতাড়ি হবে, আমি তোমায় খুব তাড়াতাড়ি বিয়ে করব। কিন্তু রিনি তো আমাদের মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়েছে, ওর জন্য তো আমরা কখনোই এক হতে পারবো না। আরে তুমি ওর চিন্তা করো না তো, একবার ওর বাবার প্রপার্টিটা শুধু হাতে পাই, তারপর তো আমি ওকে আমার বাড়ি আর জীবন দুটো থেকেই ওকে ধাক্কা মেরে বার করে দেব। রোহনের এই দুরভিসন্ধি রিনির জানা ছিল না, সে তো রোহন আর তার সম্পর্ককে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করছিল। তারপর একদিন রিনির কাছে খবর এলো যে তার বাবা আর নেই, আর সবথেকে আশ্চর্যের বিষয় এটাই ছিল যে তিনি মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি কোনো একটি চ্যারিটেবল ট্রাস্টের নামে লিখে দিয়ে গেছেন। আসলে এটি রিনিরই ইচ্ছা ছিল, বাবার মৃত্যু শোকে রিনি কেঁদেই যাচ্ছিল, আর অন্যদিকে রোহন রাগে ফেটে পড়ছিল। একটা কথা বলতো, যদি তোর বাবার সবকিছু দান করে দেওয়ারই ইচ্ছে ছিল, তাহলে তোর সাথে আমার বিয়েটা কেন দিল? খবরদার, আমার বাবার সম্পর্কে একটিও বাজে কথা বলবি না তুমি। উনি যা করেছেন আমার বলাতেই করেছেন। যখন তুমি আমাকেই মানতে পারোনি, তাহলে আমার বাবার প্রপার্টির ওপর কি করে তুমি অধিকার ফলাতে পারো? এই কথা শুনে রোহন রেগে গিয়ে রিনির গালে একটা চড় মারল। ওই চড়ের আঘাত আর অপমান দুটোই রিনি কোনোভাবে হজম করে নিলেও, কিন্তু এবারে ওর সাথে যা ঘটতে যাচ্ছিল তা তার সহ্য সীমার বাইরে ছিল। রোহন পরের দিনই সায়ন্তিকাকে নিয়ে তার বাড়িতে চলে এলো, আর তার মা বাবার সঙ্গে দেখা করিয়ে বলল, মা বাবা ও সায়ন্তিকা, আমরা পরশুদিন বিয়ে করতে চলেছি। রোহন, এসব তুই কি বলছিস? রিনি যে তোর স্ত্রী, এটা কি তুই ভুলে গেলি? না বাবা, ও আমার বউ নয়, শুধুমাত্র একটা বোঝা, যাকে শুধু দিদির কথায় আমি আমার ঘাড়ে চাপিয়েছিলাম। কিন্তু আর না, এই কালো কুচ্ছিত মেয়েটার সাথে আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না। ওকে বলে দাও ও যেন চুপচাপ এখান থেকে চলে যায়, নয়তো ওকে যদি ধাক্কা মেরে বাইরে বার করে দিই পুরো সার্কাস হয়ে যাবে। রোহনের মা বাবা ওকে বোঝানোর চেষ্টা করলেও এখন আর এসবের দরকার ছিল না, কারণ এখন যে জল অনেক দূরে গড়িয়ে গিয়েছিল। নিজের সতীনকে সামনে দেখে রিনির ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর তাই সে কিছু না বলেই
নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে গেল। রিনি কোথায় গেল আর কিভাবে গেল তা রোহন কখনো জানার চেষ্টাই করেনি। আর সে দেরি না করে সায়ন্তিকাকে বিয়ে করে নিল। বিয়ের পর কিছুদিন সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর সায়ন্তিকা ওঠো, মা বাবা কখন থেকে তোমায় ডাকছে, যাও গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করো। ও গড, রোহন তুমি তোমার প্যারেন্টসদেরকে বলো যে আমি তাদের চাকরানি নই, যদি খিদে পায় নিজেরা বানিয়ে খাক। হ্যাঁ, আমি আরেকটু ঘুমাবো। সায়ন্তিকা এটা কি বলছো তুমি? আমি কিন্তু শুরু থেকেই তোমার এই ব্যবহারগুলোকে ইগনোর করছি, কিন্তু তার মানে এটা নয় তুমি যা বলবে তাই মেনে নেব। ঘর সামলানো আর সবার খেয়াল রাখাটা যে তোমার দায়িত্ব, যেমনটা রিনি করত। হোয়াট? রিনি? রিনির সাথে আমার কম্পারিজন তুমি করতে পারলে কি করে রোহন? এক মিনিট, এমনটা নয় তো যে যেভাবে তোমার রিনির প্রতি মন ভরে গিয়েছিল সেম টু সেম তুমি আমার সঙ্গে করতে চাইছ? দেন বি কেয়ারফুল, সত্যি কিন্তু আমার সঙ্গে রিনির কোনো কম্পারিজন হবে না, বিকজ ও তোমাকে সহজে ছেড়ে গেল, আমি কিন্তু যাচ্ছি না মিস্টার রোহন। রোহন আর সায়ন্তিকার মধ্যে প্রায় দিনই ঝগড়া লাগছিল, আর তাই রোহনের প্রায় রিনির কথা মনে পড়তে লাগল। রোহন রিনিকে খোঁজার অনেক চেষ্টা করলেও কোথাও পেল না। তারপর একদিন, মাই লর্ড, এই লোকটা আমার উপর অনেক অত্যাচার করে, এর প্যারেন্টসরা আমাকে অনেক কথা শোনায়, সো ফর গড সেক আমি এর থেকে ডিভোর্স চাই, আর সাথে সেই সব কিছুও চাই যাতে আমার অধিকার রয়েছে। মিস্টার রোহন, আপনার তরফ থেকে লয়ার কে আছে? কেউ নেই স্যার, আমার উকিল হায়ার করার মতো টাকা নেই, এই মেয়েটা আমাকে বরবাদ করে দিয়েছে, আমাকে সর্বশান্ত করে দিয়েছে জজ সাহেব। এই বলে রোহন জোরে জোরে কাঁদতে লাগল। তখনই কালো কোট পরা রিনি কোর্টে এসে জজ সাহেবকে বলল, মহামান্য আদালত, আমি রিনি, আমি ওনার উকিল, আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে যে এদের বিয়েটাই সম্পূর্ণ অবৈধ, এই কারণে ডিভোর্সের তো কোনো প্রশ্নই নেই। কি, আমি ঠিক বলছি তো মিস্টার রোহন? ওই দিন কোর্টে রিনিকে সামনে দেখে রোহন মুখে কিছু না বললেও ওর চোখের জলই সব কিছু বলে দিয়েছিল, ওর অনুশোচনার কথাটাও, আর রিনির জন্য প্রথমবার অনুভূত হওয়া ভালোবাসাটাও। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।